আমার নিজের মা বাবা কে আমি জানি না, এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে, আমার বাবা। রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল ওয়ান, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল টু, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল থ্রি, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। দাদা তুমি তাড়াতাড়ি একটা চেয়ার নিয়ে আসো তো, তাড়াতাড়ি যাও। তোমার খুব কষ্ট হচ্ছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, দাঁড়াও, তাড়াতাড়ি দাও, বসো। তোমার বলুন এবার প্রিয়া ম্যাডাম। সুন্দরী, ও আমার বোন, আর ও আমার বোনের মেয়ে। দেখতেই তো পাচ্ছ খুব অসুস্থ। আমার বোনকে আর বোনের মেয়েকে ওর বর্ণা শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে। ওদের সমস্ত দায়িত্ব আমার ওপরে। তোমার চাকরিটা আসলে ভেবেছিলাম আমার বোনকে দেব, তাহলে আমার একটু সুবিধে হতো, আমার বোনও নিজের পায়ে দাঁড়াতো। কিন্তু যখন ওই চাকরিটা তুমি পেলে আমার মাথাটা গরম হয়ে গেল, তাই রাগের বসে আমি এসব করেছিলাম তোমার সাথে। সুন্দরী, আমি না আমার ভুলটা বুঝতে পেরেছি, তাই তোমার কাছে আমি ক্ষমা চাইছি। সুন্দরী, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর লাবণ্য ম্যাডামকে বলবে আমাকে একটা চাকরি দেওয়ার জন্য। আসলে আমি আমার সংসারটা আর ওই বাচ্চাটার ট্রিটমেন্ট করতে পারবো না কোনো চাকরি না থাকলে, এখনো পারছি না করতে। আমাদের খুব অসুবিধা হচ্ছে গো, এরম হলে না আমাদের না খেতে পেয়ে মরতে হবে। আচ্ছা ঠিক আছে প্রিয়া ম্যাডাম, আমি লাবণ্য ম্যাডামের সাথে কথা বলছি, কিন্তু জানি না তাতে আদৌ কোনো কাজ হবে কিনা। সুন্দরী তুমি এরকম করে বলো না, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু সেটা রাগের মাথায়। আসলে আমার বোনকে আমি বলেছিলাম এই চাকরিটা পাইয়ে দেব, কিন্তু যখন চাকরিটা দিতে পারিনি তখন আমার বোনও আমাকে অনেক কথা শুনিয়েছে, সেই জন্য রাগের মাথায় আমি তোমার সাথে ওই খারাপ কাজগুলো করি। মিথ্যে কথা কেন বলছেন প্রিয়া ম্যাডাম, আপনি মোটেও রাগের মাথায় এই কাজগুলো করেননি। আপনি যথেষ্ট ঠান্ডা মাথায় ভেবে চিন্তেই আমাকে চাকরি থেকে তাড়ানোর প্ল্যানটা করেছিলেন। আমি এরকম মানুষ না সুন্দরী, শুধু পরিস্থিতির চাপে এই কাজগুলো করতে আমি বাধ্য হয়েছি। তুমি সবাইকে জিজ্ঞেস করো অফিসে আমি কত এক্সপার্ট ছিলাম কাজে, শুধু একটা ভুল আমার ক্যারিয়ারটা নষ্ট করে দিল। যদি সত্যি ওনার চাকরির দরকার থাকতো, তাহলে লাবণ্য ম্যাডাম যেদিন আমাকে চাকরি দিয়েছিলেন সেদিন তো বাকিদেরও ইন্টারভিউ নিয়েছিলেন উনি অন্য পোস্টের জন্য, তাহলে আপনি সেদিন ম্যাডামকে কেন আপনার বোনের কথা বললেন না? ম্যাডাম তো নিশ্চয়ই আপনাকে সাহায্য করতেন। আমি আসলে সেদিন বুঝতে পারিনি ম্যাডামকে কথাটা বলবো কি বলবো না। সুন্দরী, ম্যাডাম তো তোমাকে খুব ভালোবাসেন, তুমি একবার ম্যাডামকে বলবে আমাকে চাকরি দেওয়ার কথাটা, ম্যাডাম নিশ্চয়ই তোমার কথা শুনবেন। ইস, বাচ্চাটা কত কষ্ট পাচ্ছে, কি করব আমি? এই প্রিয়া ম্যাডামের কথাটা বলবো গিয়ে? সত্যি তো প্রিয়া ম্যাডামের অবস্থা খুবই খারাপ, এরকম একটা অসুস্থ বাচ্চা বাড়িতে থাকলে কত খরচা থাকে। তাছাড়া প্রিয়া ম্যাডামের তো আমার জন্যই চাকরিটা গেছিল। যাই, কি আমি বলি, যদি ম্যাডাম তাতে প্রিয়া ম্যাডামকে ক্ষমা করে দিতে পারেন তাহলে ভালোই হবে। সুন্দরী, দেখছি কি করা যায় ম্যাডাম। ঠিক আছে সুন্দরী, চাকরিটা যদি আমি পাই তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই চলবো। ওকে, ম্যাডাম এলে আমি ম্যাডামের সাথে কথা বলছি। ঠিক আছে সুন্দরী, আমরা ততক্ষণ ওই দিকটায় আছি, ম্যাডাম এলে তুমি আমাকে একটা ফোন করে দিও, আসছি, চল বোন। কালেক্টর ম্যাডাম, এই প্রিয়া মেয়েটি কিন্তু অত্যন্ত খারাপ এবং স্বার্থপর,
ওর কথা শুনে তুমি যদি ওকে আবার চাকরিতে ঢোকাও ও কিন্তু আবার তোমার ক্ষতি করার চেষ্টা করবে। না দাদা, আমি প্রিয়া ম্যাডামের জন্য কিছু করছি না। আমি যা করছি ওই বাচ্চা মেয়েটার জন্য করছি। তুমি দেখলে বাচ্চা মেয়েটাকে কেমন করুণ মুখ করে বসেছিল। তুমি সবার কথা ভাবো, এই গুণটি খুবই ভালো, কিন্তু সবাই তোমার এই গুণের কদর করবে না, সবাই তোমার এই গুণটিকে ইউজ করবে তাদের নিজের স্বার্থে। দাদা তুমি চিন্তা করো না, আমি সাবধানেই থাকবো, যাতে প্রিয়া ম্যাডাম বা অন্য কেউ আমার কোনো রকম কোনো ক্ষতি করতে না পারে। আমি আসছি। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।